আবারও ধন্যবাদ জানালাম আমার এই চ্যানেল থেকে সবাইকে। আমার এই চ্যানেলগুলো দেখার ফলো করার জন্য আপনারা অবশ্যই আমার এই ধরনের যে টেকনোলজির কাজগুলো আমি করতেছি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আমার এই ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের আসে। আমি বিগত যে ভিডিওগুলো আপলোড করেছি আমার ইউটিউবে সেগুলো টেকনোলজি বিষয়ের কিছু বেসিক ধারণা দিয়েছি, আপনাদের অবশ্যই সেগুলো ফলো করেছেন। আর আজকের যে বেসিক ধারণাগুলো নিয়ে আসলাম সেগুলো অবশ্যই ফলো করবেন, প্রত্যেকটি ভিডিও আপনারা ভালোভাবে ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন। সেক্ষেত্রে আমি যে স্টেপ বাই স্টেপগুলো দেখিয়েছি বা প্র্যাকটিক্যালে যে কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি সেগুলো যদি আপনার অবশ্যই পছন্দ হয় বা লাইক হয় সেক্ষেত্রে আপনি সেগুলো বিষয় ফার্স্ট টু লাস্ট দেখে সেক্ষেত্রে আপনি নিজের সমস্যাটি আপনি নিজেই সলভ করতে পারেন। আজকের যে ভিডিওটি আমি নিয়ে আসলাম সেটি অবশ্যই ফলো করুন। কী কাজটি সেটি আমার সিওর উপরেই সেটি লেখা রয়েছে অলরেডি, সেখানে ক্লিক করেই রাখুন। আজকের এই ভিডিওটি ফলো করুন। এখানে কী ভিডিওটি আমি নিয়ে আসলাম, ধরনের ভিডিওটি হবে সেটি আপনি অবশ্যই ফার্স্ট টু লাস্ট যদি দেখে থাকেন সেক্ষেত্রে এখান থেকে বেসিক ধারণা নিয়ে আপনি নিজের যে প্রবলেমটি রয়েছে সেটি অতি সহজেই সেখানে রিপেয়ারিং সিস্টেমটি দেখে সেটি আপনি নিজের হোক বা অন্যকে সেটি হেল্প করতে পারবেন। যাই হোক, আমরা এখন কাজে চলে যাব। কাজটি দেখুন কী কাজটি নিয়ে আসলাম অক্ষয় সিস্টেম চ্যানেলের আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, আমরা কাজে চলে যাব, সবাই আমরা কাজটি দেখব সেই কাজটি কী এবং কীভাবে অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওটি অক্ষয় কুমার কীভাবে কাজটি করে থাকে আমরা ফলো করতে যাই। সবাই আমরা অক্ষয় সিস্টেম চ্যানেলের সঙ্গে থাকব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি অক্ষয় সিস্টেম থেকে বলছি। আজকে আপনাদের জন্য আরেকটি টেকনোলজির বিষয়ে আলোচনা নিয়ে আসলাম, যেটি অলরেডি আমার ভিডিওতে রিমোট কন্ট্রোল বিষয়ে, যেটি রিমোট আমাদের যে সিআরটি বা এলইডি টিভি রয়েছে বা যে কোনো ধরনের ইলেকট্রনিক রিমোট কন্ট্রোল দ্বারা আমরা সেগুলো ইউজ করে থাকি। যখন আমাদের রিমোটগুলো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রিমোটগুলো নিজেরা সেগুলো যে বেসিক ধারণাগুলো আছে সে বেসিক ধারণা থাকলে অবশ্যই নিজেরা সেই সলভগুলো করে নিতে পারি রিমোটের ক্ষেত্রে। আজকে আপনাদের জন্য সে আরেকটি সোনি দেখতে পাচ্ছেন, এখানে সোনি ডিভিডি একটি রিমোট রয়েছে। অলরেডি আমার একটি ওয়ান পার্টে একটি রিমোট কন্ট্রোল বিষয়ে আলোচনা করা হয়েছে যে কী ধরনের প্রবলেম হলে সেখানে কী কাজ করলে রিমোটগুলো প্রবলেম সলভ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে অলরেডি, সেটি আপনারা অবশ্যই দেখে থাকবেন। সেটিতে সামথিং কিছু আলোচনা করা হয়েছে এবং সেটি যেই বিষয়টি ছিল সেটি মূলত ব্যাটারি ড্যামেজ থাকার কারণে রিমোটটি প্রবলেম ছিল। তাছাড়া রিমোটে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো আজকে এই রিমোটে আমি তুলে ধরার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো এই রিমোটটি সলভ করার জন্য। এখানে রিমোটটি অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে রিমোটটি আমি অলরেডি খুলে নিয়েছিলাম আগে থেকেই। আর এখানে যেহেতু এটি আমরা এই গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে যে সেন্সার বাল্বটি রয়েছে সেটি কিন্তু আমরা এই যে কোনো গ্যালাক্সি বা স্মার্ট মোবাইলের ক্যামেরা দিয়ে সেটি ক্যামেরাটি অন করে এখানে যে আমরা ক্লিক করলে সেই সেন্সার বাতি দিয়ে সেই ক্যামেরাতে শো করবো সে বিষয়টি আমি নিশ্চিত করেছিলাম, কারণ এটি আমরা খালি চোখে দেখতে পারি না যার কারণে রিমোটটি ভালো কি না। সেক্ষেত্রে একমাত্র আমরা যখন এটির যে জিনিসটি ইউজ করে থাকি তখন যখন সেই জিনিসটি না চলে তখন কিন্তু আমরা এই বিষয়টি বুঝি যে রিমোটটির প্রবলেম। তাছাড়া এই রিমোটটি চেক করার ক্ষেত্রে এই গ্যালাক্সি স্মার্ট মোবাইলের ক্যামেরা অন করে আপনারা সেই চেকটি দিতে পারেন, আমি গত ভিডিওতে সেটি বলে দিয়েছিলাম। আজকে এই বিষয়টি হলো এখানে অলরেডি আমরা রিমোটটি যেই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নতুন ব্যাটারি লাগানোর পরও সেটি কাজ করতেছে না। এখানে নতুন ব্যাটারি একদম নিউ, সেটি আমরা মেপে আর দেখার বিষয় নাই, তবু আমরা সেটি দেখব যে একটি নতুন ব্যাটারিতে কত ভোল্ট থাকে। সেক্ষেত্রে আমরা ডিজিটাল দিয়ে প্রায় 1.6 আমরা তখন 20-তে চলে যাবো, তখন দেখবো সেটি একটি নিউ ব্যাটারিতে প্রায় 1 ভোল্টের উপরে থাকে, সেক্ষেত্রে 1.5 ভোল্ট 1 ভোল্ট হয় নতুন ব্যাটারিগুলোতে। আর দুটি ব্যাটারি যখন প্লাস হয় সেক্ষেত্রে
দুই থেকে তিন বোল্ট আড়াই বোল্ট সেখানে লাগিয়ে, সেক্ষেত্রে আমরা যারা নতুন টেকনিশিয়ান তারা কিন্তু ডিসি মিটার দিয়ে সেই বোল্ট এখানে শো করে সেটি নির্ণয় করা সম্ভব। এখানে ডিসি মিটারের যে বোল্টটি আমরা এখানে এনে টেস্ট করতে পারি সহজেই, দেখতে পারবেন 2.9, মানে এই বোল্টটি আমাদের এই রিমোটের ক্ষেত্রে প্রযোজ্য। তার উপরে হলে সেই রিমোটের প্রবলেম আরও বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা এই এখানে পজিটিভটি পজিটিভ লাইনে লাগিয়ে নিব এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে নিয়ে আমরা যে কোনো অ্যান্ড্রয়েড আমি গত ভিডিওতে এরকম একটি মোবাইল দিয়ে সেই কাজটি দেখিয়েছিলাম যে সেন্সার এখানে যদি রিমোটটি ভালো থাকে সেক্ষেত্রে সেটি সেন্সারে সেটি কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো কাজ কিন্তু সেটি করতেছে না। এখানে মিটারের লাইনটি অলরেডি দেখতে পাচ্ছেন যে নেগেটিভ পজিটিভ লাইনটি লাগানো, কিন্তু এখানে কোনো কাজ করতেছে না। আমি এখানে যেহেতু রিমোটটি খুলে নিয়েছিলাম আগে প্রবলেমের কারণে, তাই বলতেছিলাম যে এটি ইউটিউবে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা এই টেস্টগুলো করব। এখানে দেখতে পেলেন যে কাজ করলো না, আমরা সেটি কী প্রবলেম সেইগুলো বিষয়ে তুলে ধরবো। এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে, এখানে যে আপনারা অনেকে রিমোট খুলে সেগুলোতে বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করা হয়, সেই অয়েলগুলো এখানে দেওয়া ঠিক না, কারণ এখানে যে কার্বনগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কার্বনগুলো, এই কার্বনগুলো কিন্তু এই রিমোট যে বাটনগুলোর সাথে একটি কানেক্ট তৈরি করে, যখন আমরা কোনো অয়েল কোনো কিছু খেলা করে দিয়ে কোনো কিছু দিয়ে সেটি মুছে নেবো, সেক্ষেত্রে এখানে এই কার্বনগুলো চলে যাবে, সেক্ষেত্রে আরও কাজ কম করবে। সেক্ষেত্রে আমরা যেহেতু একবারই কানেকশান হয় না, সেক্ষেত্রে এখানে ব্যাটারি কানেক্টর যেই পিনগুলো রয়েছে সেগুলো আমরা টেস্ট করবো। এখানে ফাঙ্গাস জন্য মরিচা ধরে সেগুলো কানেকশন প্রবলেম করে, এক্ষেত্রে এখানে এই মরিচাগুলো পরিষ্কার করে আমরা সোল্ডারিংয়ের মাধ্যমে টেস্ট করতে পারি। তাছাড়া এখানে মিটার দিয়ে এসে এই কানেকশনগুলো আপনারা টেস্ট করতে পারেন। এখানে মিটারের যেই রেজিস্ট্যান্সটি রয়েছে 1K-তে রেখে সেটি আপনারা এগুলো টেস্ট করতে পারেন। আমরা ঠিক এই কানেক্টরটি যেহেতু এখানে মরিচা কানেকশন এখানে প্রবলেম হতে পারে, এই পাশ থেকে পাশ আমরা সেটি দেখব। এই লাইনটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি লাইন মরিচা থাকলে সেটি কানেকশন ঠিক আছে, এবং এইভাবে প্রত্যেকটি কাজ আপনারা করতে পারেন। তাছাড়া এখানে যে সেন্সার বাল্বটি রয়েছে, এই সেন্সার বাল্বটি কিন্তু প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলো আপনারা পরীক্ষা করতে পারেন এই রেজিস্ট্যান্স অ্যানালগ মিটার দিয়ে, সেগুলো বুঝতে হবে। আর তাছাড়া এখানে আইসি রয়েছে, সেগুলোতে আমরা সোল্ডারিং করব। এখানে যে পিএফটি রয়েছে, ক্যাপাসিটার রয়েছে, সেগুলো ভালো কিনা সেগুলো আমরা পরীক্ষা করব। জাস্ট আপনারা এখানে যে ট্যান্ডাস্টারটি রয়েছে সেটিও অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এটি পরীক্ষা করে নিতে পারি ট্যান্ডাস্টারের ক্ষেত্রে। এখানে এক্ষেত্রে ট্যান্ডাস্টারের প্রবলেম হয়ে থাকে, ভালো মানের রিমোটগুলোতে এই ধরনের পার্টসগুলো ব্যবহার করে থাকে, অনেক চায়না রিমোটগুলোতে সেগুলো সিম্পল ব্যবহার করে, যেহেতু ট্যান্ডাস্টারটি মোটামুটি ভালো। এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কানেকশন যখন কোনো ফেল হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। যাই হোক, আমরা ফার্স্ট কাজ এটি আমরা কোনো ওয়েল দিয়ে না মুছে সেটি সোল্ডারিং করব। সোল্ডারিংয়ের ক্ষেত্রে অনেকটি 100% কাজ করে থাকে, 50% সোল্ডারিং হলো আমরা সেটি জ্বালাই করব, সোল্ডারিং করব।
আমরা এখানে যে ক্যাপাসিটরটি রয়েছে সেটি সোল্ডারিং করব। এখানে সরি রেজিস্ট্যান্স রয়েছে সেগুলো সোল্ডারিং করতে পারি। অনেক সময় সোল্ডারিং এর ক্ষেত্রে সেই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে এই ধরনের সোল্ডারিং করলে অনেক সময় সেগুলো বোঝা যায় না যে লুট হয়ে সেগুলো কানেকশন ছেড়ে দেয়। এক্ষেত্রে এখানে সোল্ডারিং খুবই জরুরি প্রয়োজন। প্রত্যেকটি জায়গা সোল্ডারিং করে আমরা টেস্ট করব, তারপরে না হলে সেক্ষেত্রে যদি নাই হয় সেক্ষেত্রে আইসিটি প্রবলেম হবে, সেটি অবশ্যই আমরা নিশ্চিত হব। আইসি প্রবলেম হলে সেক্ষেত্রে চেঞ্জ করে রিমোট এই মডেলের ক্রয় করে নিতে হবে, কারণ আমরা জাস্ট যেতটুক দেখার বিষয় সেগুলো দেখার পর কাজ না করলে সেক্ষেত্রে আইসিটি প্রবলেম হবে। আইসি মাপার কোনো সিস্টেম নেই এই ধরনের আইসিগুলো, জাস্ট বুঝে নিতে হবে যে আইসিতে প্রবলেম। সব কানেকশন যখন আমরা মিটার দিয়ে আয়রনের লাইন গেছে, এখানে কিছু সোল্ডারিং রয়েছে সেই সোল্ডারিং গুলো ব্যবহার করে এখানে আইসিতে যে সোল্ডারিং করে সেগুলো আপনারা কাজ করতে পারেন, কারণ এখানে সোল্ডারিং করলে সেক্ষেত্রে জ্বালাতে হবে, সেটি নিখুঁত হবে, যদিও সেগুলো লেগে যায় সেক্ষেত্রে সেটি উঠে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সেটি অতিরিক্ত রাং থাকায় সেখানে অনেক সময় জ্বালা একসাথে লেগে যায়, সেক্ষেত্রে সোল্ডারিং ব্যবহার করে সেই জ্বালাগুলো সুন্দরভাবে কাজ করা যায়। এক্ষেত্রে সোল্ডারিং এর ক্ষেত্রে এই পেস্টটি খুবই জরুরি, কারণ এখানে অতিরিক্ত রাং যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু প্রবলেমটি হয়ে থাকে। অলরেডি দেখতে পেয়েছিলেন যে এখানে আমার তাতাল আয়রনটিতে প্রচুর পরিমাণে রং থাকায় সেটি একসাথে হয়েছিল, আর এটি পেস্টের কারণে সেটি আবার আলাদা হয়ে যায়। যাই হোক, এই কাজটিও মনে রাখতে হবে। আর এখানে যেহেতু সেন্সার বাল্বটি রয়েছে এটিও আমরা জাস্ট সোল্ডারিং করে নিতে হবে, কারণ এখানে প্রবলেম হতেই পারে। এক্ষেত্রে কাজগুলো করা খুবই জরুরি, কারণ এখানে সোল্ডারিং করাটার অর্থ হলো কোনো কানেকশন যদি সেখানে মিস্টেক থাকে সেটি কানেকশন হয়ে যাবে। আমরা অলরেডি সবগুলো কানেকশন করে নিয়েছি, আমরা এখন টেস্ট করব সেই বিষয়টি। আমরা এখানে মরিচা অতিরিক্ত থাকলে সেগুলো আপনারা রিমুভ করে সেটি পরিষ্কার করে নিতে হবে, কারণ আমরা মিটার দিয়ে সেগুলো চেক করে নিয়েছিলাম যে এখানে কানেকশন সবগুলো ঠিক থাকার কারণে আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা সেটি টেস্ট করব, সবাই লক্ষ্য করবেন। তারপর না আমরা যে কোনো টেস্ট করার ক্ষেত্রে খালি হাতে একটু তরল জাতীয় কোনো কিছু নিয়ে সেগুলো আমরা টেস্ট করতে পারি।
এখানে দেখতে পাচ্ছেন সেন্সরটি সিটি ফল করতেছে অলরেডি, কিছুটা দেখতে পেয়েছিলেন যে এখানে কাজ করেছিল। আমরা এখন ব্যাটারি লাগিয়ে সেটি টেস্ট করে নেব। এক্ষেত্রে প্রত্যেকটি এই রিমোট কন্ট্রোলে কাজ করলে সেক্ষেত্রে আমরা যখন অনেক ক্ষেত্রে সাকসেসফুল হবে এই বিষয়গুলো দেখলে অবশ্যই আপনারা এ ধরনের কাজ করতেন। এখানে ওয়েল ব্যবহার করতে গেলে সেখানে প্রবলেম হয়, সেগুলো না করে আমরা এই ধরনের কাজগুলো করব মিটার দিয়ে। না না তারা কিছু কাজ হয়েছে সেগুলো আপনারা এই যে এখানে যে বাটনগুলো দেখতে পেলেন সেগুলো ব্রাশ দিয়ে সেগুলো অনেক সময় পরিষ্কার করে নিতে হয়। এখান থেকে বাটনের সাথে কিছু কানেকশন সেটির সাথে হয়, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। আমরা এক্ষেত্রে যতক্ষণ না হবে সেক্ষেত্রে আইসিটি প্রবলেম জাস্ট বুঝে নিতে হবে, কারণ আমরা মিটার দিয়ে অলরেডি এখানে অলরেডি কাজটি হয়েছে দেখতে পারলেন। এখানে সেন্সারে কিছু কিছু অপশান জ্বলে উঠতেছে, যাই হোক আমরা সাকসেসফুল। ভিডিওটি আপনারা খেয়াল করবেন কিছু কিছু সেগুলো জ্বলতেছে। হ্যাঁ, তাহলে এই কাজগুলো করলে প্রত্যেকটি এলইডি হোক বা সিআরটি টেলিভিশনের রিমোট হোক সেগুলো কাজ করবে। এই ধরনের মডিফাই কাজ করলে অবশ্যই কাজ আপনারা সফলতা বা লাভ করতে পারেন যেগুলো রিমোটের ক্ষেত্রে। যাই হোক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অক্সাই সিস্টেম চ্যানেলের, তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অক্সাই সিস্টেম চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, এবং যাতে করে আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপলোডের পর আপনাদের বিভিন্ন নতুন নতুন ভিডিওগুলো চলে যায়। তো বন্ধুরা, আজকে অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে আমি অক্ষয় কুমার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।